তাসনিন হয়েছে শিক্ষিত শয়তান, মূর্খ শয়তান না। ঠিক আছে, এইসব অবস্থা আর কি। আসো মাইকে আসো, আর কি 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 কেন। ও আর একটা জিনিস বলি, সেটা আর একটু মজার আর কি। এই পরম দাও কিন্তু আমার উপরে রাগ, পরম দার সাথে দুইটা তিনটা মেয়ে আড্ডা দিত। এই যে কি জানি নাম, পরম দা একটা মেয়ের সাথে প্রেম করতো না, ইউএসএ থাকে, তামান্না। তামান্নার সাথে প্রেম করার আগে তিনটা মেয়ে আড্ডা দিত, ওই তিনোটা মেয়ে আমার সাথে পরে আড্ডা দিচ্ছে। পরম দা স্কাইপ এখানে সেখানে অ্যাড ছিল, হ্যাঁ, পরে ওইখান থেকে আমি রিমুভ করাইছি। তো লাস্টে যখন একদিন রুমে দেখা হয়েছে, কে রিমুভ করলো, কেন রিমুভ করলো, পরে বলছে আকাশ আমার আইডির পাসওয়ার্ড জানে, আকাশে রিমুভ করে দিছে। ঠিক আছে, এরপর থেকে পরম দা আমারা দেখতে পারে না। আমি নামও বলে দিই, একটা মেয়ের নাম তানিয়া, আর একটা মেয়ের নাম সোনিয়া, আর একটা মেয়ের নাম হচ্ছে নীলা। আর এই যে স্বপ্ন মাতাল একটা নিচ্ছিল না, এই স্বপ্ন মাতাল একটা নিচ্ছিল না, এই স্বপ্ন মাতালও কিন্তু এরকম করতো, বাট কেউ পাত্তা পায়নি, সবগুলো পরে আমার দখলে। যদিও ওদের সাথে আমার ফ্রেন্ডলি সম্পর্ক, কোনো খারাপ সম্পর্ক না, জাস্ট ফ্রেন্ডলি সম্পর্ক। ঠিক আছে, কি একটা অবস্থা। তো এরকম কিছু কিছু কাহিনীর জন্য অনেক মানুষ আমাকে খারাপ মনে করে, বাট আজও শ্রাবণ একটা সত্য কথা, আজও এখন পর্যন্ত আড্ডার বাহিরে বা যতটুকু কথা বলার দরকার ততটুকু কথা বলার বাহিরে এখন পর্যন্ত আমি কিছু করিনি। কারণ আমার একটা আত্মসম্বোধ আছে। এখন আমি যদি কোনো কিছু করি অনলাইন বা মিডিয়া জগৎ, এটা এখন হয়তো বা আমি ভুল ঠিকানা দিচ্ছি, এমন একটা সময় হবো যে আমার ফ্যামিলির অনেকেই তোমার মানে এই জিনিসটা দেখতে পারবে, তখন সেটা আমার আত্মসম্মানে লাগবে। আর এটার উপরে ভিত্তি করে মনে করো মানে আড্ডা দিতে গেল, একটা মেয়ের সাথে কথা বলতে গেল, আমি ওই পর্যায়ে যাইতে চাই না। ঠিক আছে, কেন যাইতে চাই না, হাই হ্যালো পর্যন্ত ব্যাটার। ঠিক আছে, যদি কোনো ভালো সম্পর্ক থাকে, এমনও এখানে এমনও কিছু মেয়ের সাথে আমি কথা বলছি, মেয়ে ঘুমাচ্ছে আমি কলে, মেয়ে জব করতেছে আমি কলে, মেয়ে মিটিং করতেছে অফিসিয়াল আমি 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 কলে। হ্যাঁ, কিন্তু ফ্রেন্ডশিপ কোনো প্রেম না, মানে তার বাস্তব কাহিনীগুলা, সে ঠেকা খাইছে, কোনো একটা ছেলেকে পছন্দ করতো, হ্যাঁ এরকম এরকম এইগুলো আর কি। যেমন ইচ্ছাগুড়ি একটা নিক আছে না, ইচ্ছাগুড়ির রিলেটিভ আছে একজন, একটা মেয়ে, ওনার সাথে আমার সম্পর্ক ছিল। ইচ্ছাগুড়ির কিন্তু আমি চিনতাম না, ইচ্ছাগুড়ির কিন্তু আমি ওই যে ইচ্ছাগুড়ির যে রিলেটিভ ছিল, ওই ওই মেয়ের ক্যামেরা থেকে কিন্তু ইচ্ছাগুড়িকে আমি দেখছি। ঘুরিবাই, ঘুরিবাই কিন্তু অনেক বয়স্ক, আমি সেটা বলতেছি না, বাট ওনাকে আমি ওই মেয়ের ক্যামেরা থেকে বলছি। ঘুরিবাই কিন্তু আগে ছবি দিত প্রোফাইলে, তখন আমি ছবি দেখছি, ছবি দেখে বলি আমি তো ওই মেয়ের এই ছেলেটারে দেখছি, ছেলেটা কে, পরে বলতেছে গান করে। তো খুঁজে পাই না, খুঁজে পাই না, খুঁজে পাই না, পরে গিয়ে পাইছি। পরে লাস্টে বলছে এটা হয়েছে ইচ্ছাগুড়ি। আমি বলছি তোমাদের সাথে সম্পর্ক কি, তোমার ভাতিজার বার্থডেতে আসলো, পরে বলতেছে আমাদের রিলেটিভ। সেই হিসেবে আমি কাউকে চিনি না, তুমি শ্রাবণ সবারই চিনো, হয়তো মনে রাখতে পারো না। ঠিক আছে, আমি তোমাকে শ্রাবণ তো ডাকি, কিন্তু গতকালকে দেখলাম তাসনিন তোমাকে শ্রাবণ বলতেছে, সেই অনুপাতে আমি শ্রাবণ বললাম। আর তাসনিন কিন্তু ছোপারস্তম, পুরাতন ইউজার, বাট আমার কাছে শো করছে পুরা নতুন ইউজার। পরে আমি অনেক কিছু চেক করে দেখি, ওরে মোর আল্লাহ, এত তো অনেক পুরনো ইউজার। তার প্রথম মিথ্যা কথা বলছে, সে থাকে বাংলাদেশে কিন্তু সে থাকে সুইজারল্যান্ডে। তো এই মিথ্যা জিনিসগুলা খুব ভয়ঙ্কর একটা বিষয়, আমি নিতে পারি না, অল্প করে হইলে হোক, এটাখানে কিছু যায় আসে না, আরো অনেক কিছু আছে, তো এগুলো প্রবলেম। তো আমি আশা করবো এগুলো বলবো না, দরকার নাই, কথার প্রসঙ্গে আসলো সে কারণে বললাম। আমি চাই নীরব থাকতে, এই যে এখন মাঝে মধ্যে খেলাধুলা নিয়ে ব্যস্ত সেটা। ও রোজালিনের সাথে তোমার কি সম্পর্ক, কালকে একটা কথার মধ্যে দেখলাম রোজালিন আসলে তুমি খেলবা না বা থাকবা না। এই রোজালিনেরও কিন্তু নাম্বার বা আমার সাথে পার্সোনালি কথা ইচ্ছা করলে আমি বলতে পারি, কিন্তু বলি না। কিছু ইউজার আছে যাদের সাথে আমার কিছু হয় না, কিন্তু তাদের কর্মকাণ্ডগুলো আমি